सब्सक्राइब कीजिए एल एस आर इमुल चैनल को और बेल आइकन को दबा दीजिए कॉमेडी वीडियो सबसे पहले देखने के लिए। বন্ধুগণ, আমরা যে এই ভিডিওটি আপনাদের জন্য নিয়ে এসেছি, এটি একটি ড্রাগস সেবনকারীর ঘটনা থেকে নির্মিত করা হয়েছে এবং এই ভিডিওর মাধ্যমে যা কিছু অভিনয় করা হয়েছে এগুলো সব কিছু কিন্তু কাল্পনিক। দয়া করে আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং অন্যের সাথে শেয়ার করবেন, আর আপনার কমেন্টসটিও নিচে লিখে দিবেন। দূর কিতা দিল, তুরা দিল, 200 টাকা নিল, গিয়া বট করে হেসে গেল। বিড়িও খাই যাই গিয়া। লাল বিড়ি তুনো দুই টান মারতেও দেখি শেষ হয়ে যেতে। আমি যেন কোনোদিনও সিগারেট না ছুঁই, বলতা তুমি করতা শাসন রাত্রে ভালো। আজ রাস্তার মাঝে কি গেওয়ালা নিয়ে রাখি দিয়েছে, খানার খানা তোর তিন বেটা পালা আছে। এগারো করে ফুলে ধুস দিতরা ওটা মরিয়া ফুড়াই না কানে দেশ থেকে কমিলে আইলে তো মনলে রাস্তা কাটো কি পাত্র ফলাই রাখি দি। ও বন্ধু বন্ধু আমার বন্ধু বন্ধু এখন থেকে ডাকিলে থেকে মনে না দেখি কিতা হয়েছে কিতা ব্যাপার বুঝছি না। তোমার লোকে কিতা মাতি দাম ধা? হ্যাঁ তুমি তো ওবা ওবা আমারে বেজান ডাকো, আমি উবাই নাই নো খালি গতিকে আমি উবাইছি। তুমি তো এডি কই গেছো ডাক মারো, তোমার লোকে মাতিতে আমার এখন ইজ্জত ধরে। ওটা খাওয়া ছাড়ো, আবার সময় আছে, ওটা বাদ দো মানুষ হো না বন্ধু। এটা আটটা আটটা বুঝছো না, এটা পাতলা পাতলা খাই, যে সময় মাথা বিষ করে না না ওই সময় এটা তুরা তুরা খাই বন্ধু। পাতলা খাও আর বেশি খাও, ওটা বাদ দো ভালা মানুষ হো। এখন তো বরবাদ আছো না না বাদে আরো বেশি বরবাদ হইবা, সময় থাকতে বালাও। আগর কথা মনে আছে কত একলগে ঘুরিলাম চললাম, ও 3-4 মাস থেকে ঘুরি না কিতা লাইন ওটা খাওয়া কিছু গতিকে আবো সময় আছে বালাও। সব বন্ধু বন্ধু খাই ভাই আচ্ছা বন্ধু সারবার চেষ্টা করুন আর সাই মুজি আগর দিন আইতে বুঝছো না। ঠিক আছে যাই আমি এখন জলদি যাচ্ছি। তোমার নেশায় পইরা আমি হইলাম দিওয়ানা, তোমার জন্য হারায় গেল আমার ঠিকানা। তোমার মতোই থাকলা তুমি খবর নিলা না, তোমার কাজল রঙে রাঙ তুমি কারাঙি না। আজ আমার মাতা খারাপ ফেকটা নাই ফুইসা, আজকু দিনটা যাইতো কিলা যেসে আবার লাইন ভরা লাগবো। ভাই স্কুলের পরীক্ষার বিজলি তো আমার ছিলাম, তোরা টেকা দৌ না।
আচ্ছা দেখি মোবাইলটা ভালো না খারাপ দেখে তো টাকা দিতাম দেখিলে ও তো সেকেন্ড হ্যান্ড গাড়ি এখন লইছি ওখান বেশি মো মোবাইল দেওয়া তার এইতো না কিদারে মাল নাওতে আইছ তুই হ্যাঁ দেও কিদাবে সকাল বিকাল তোরা তোরা ইয়া নেস্তিয়া একবারে বাড়াই নিতে পারস না নি আপনার মন তো ডিব্বা বড়িয়ে নি দাম কানা কি দাও গুন দিবি নাতে গুন দি দে আচ্ছা মানে দাও গুন দি খাই খুশি হয়ে যেমন কি শুরু করি আমি ভাই আমি তোরা বাজাও জি আর এক ঘন্টা লেট হইব হ্যাঁ জলদি আইস আচ্ছা ঠিক আছে আইতে ভাই নেন সকালে আমি বাজারে যাওয়ার আসলাম আজ এই সময় দেখি মুরানসার দোকানের পিছে তোমার বাইরে আমি লোকের ডাক খাওয়া দেখছি কোন দিন খাবার কিছু হ্যাঁ তো কম বাড়িছত না ভাই
আমি এমন জিনিস খাওয়াই কিছি ইগু ছাড়া আমি থাকতে পারতাম না, ইগু আমার লাগে সব। কিতা হস ইতা কিতা মা তোস তোর তো সাহস, তুই তোর বড় ভাই চিনিস না, তোর শরীর দিয়ে চাইয়া দেখ কতক্ষণ রাগ হয়েছ, তোর চিন্তা নাই বেটা গুয়া, তোর লোক আমার কতক্ষণ মায়া তুই না জানাস নি। বা ভাই বা বা ভাই বা, আমি তো তোমার ছোট ভাই, যার লাগে তুমি আমারে অত মায়া দেখাইতে রায়। এখানে একটাবার চিন্তা করছিলাইনি, তোমার কাছ থেকে ডাক্স নিয়া কত ছেলেরা আমার মতো বরবাদ হইতরা, ইদা গিদা গুণা লড়াই নানি, তারার অত মা বাপ ভাই বোন আসইন, তোমার মতো আরো কত আছো বেচরা, সবে যদি ইখান বুঝিলি তাই, তে আর বেশি লাই না অনে, তে কেউ আর পাইল না অনে, কেউ খাইল না অনে, আর কেউ বরবাদ হইল না, আমারে মারা বন্ধ হইলে এখানে আমারে মারো না, মারো না, মারো, তুমি মারো মারো। আগর আসলো সত্যি টাকা বুঝো নি, আর খালকু মজা নে ধর একটা ফান, আর তোর ভাই তোমার দিয়া, আর এখন কোর ফানোর একটা দাম না বা, অত টাকা হইবার কথা না, তো বা তোমার যে টেকা তুমি খাইছো ও কোনো টেকা খাই, আমি কেটা কইছি বুঝছো, মিশাম আমি মিশাম, তোমার মাথার কোনো কথা হয় না। আচ্ছা এখন কাম আছে, আমি যাই গিয়া বিকালে তোমার দিয়া। আচ্ছা ঠিক আছে, আর তুমি একটা সিগারেট খাইলানি ভাই। আমি আমার মাথার কিতা করে এমন জিনিস খাওয়াই গেলাম, কোনবা মন নেই গেল, কোনবা মাথা করতে পারি না, যাই গিয়া তোমার নেশায় পইরা আমি হইলাম দিওয়ানা, তোমার জন্য হারায় গেল আমার ঠিকানা, তোমার মতই ভাই একবার বিমল দোনা। হ্যালো না তো ভাই, যে আজকে খালকু ব্যাংক যেতে পারছি না বুঝো না, তাহলে টাকা উঠাইতে পারছি না, আর খালকু দিই না টাকা তোমার বুঝো না, আজকে তোরা ব্যস্ত। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ভাই ঠিক আছে, রাখি। কেউ টাকার মাত্রে বা না, ও বন্ধির বিয়ার লাগে ফার্নিচার আইটেম লাগে যে অর্ডার দিলাম না, ও কোন তো টাকা কত ভাই না, 2,25,000 টাকা ও তো টাকা নেই ভাই। ইয়া আল্লাহ তুমি কি দাও, এক বোন বা আমার মাত্র, আমার মূল মাতা আব্বা বেমার আসলে আমার মতো বাকি টাকা খরচ হয়ে গেছে তান তোলে, আর নাইলে আমি আমার বোন দিয়ে আরো বেশি দিলাম মানে বুঝছো, ও মা তো লোক কিছু না। কালকে 12টার সময় বাদে আমি আর ঘুমাই গেছি। আচ্ছা এই মাত বাদ দাও, তোমার বাইর খবর কিতা? পুরোবার চিন্তা আমার এখন হরিছে বুঝছো নি, তার লাগি আমি বহুত কষ্ট করছি, টেকা পয়সা আমার বহুতটা খরচ করছি, দিনটে দিন কইছি না, রাইতে রাইত কইছি না, তার লাগি এখন তার একটা আল্লাহ দিলে ভালো হয়েছে, তার স্কলারশিপ একটা ফাইল দিয়েছে লন্ডন, মাশাআল্লাহ, এই যে ভুগিয়া বুঝছো না নি, দোয়া করিও সবর দোয়াতে, তারও তার ভালো হইলো, আমারও তো সুবিধা হয়েছে, আমার জীবনও বহুত এক স্বপ্নও আসলো, দিন তারে আমি বড় মানুষ বানাইতাম, এখন আল্লাহ দিলে ভালো হয়েছে। আমারও সেম বাবা, এই সুগুলো আগেও আসলো জিয়ান,
এগুলো তো এখন মোটামুটি দোকান ওখান দিয়া সব দিয়া রেডি করলিছে, এগুলো বিয়া এখন দেওয়া লাগো বেজানখানে নিজের উপরে দায়িত্ব কেউ নাই তার, ও আমরা আর করিয়া দেওয়া লাগে বেজান টেকা আমার গেছে যাও কাচ্চা ইতার লাগি না। বাইরে এক জীবন কত মায়া করলাম, কত আদর করলাম, আর আজ বাইকু তারে চিনি না। আল্লাহর জিন্দেগানি, আমার জিন্দেগানি উপরে আল্লাহ ঠু আল্লাহর আল্লাহর জিন্দেগানি কুত্তার দিক না আরো কত্তর আল্লাহর জিন্দেগানি আমার ওটা শুনিয়া তার বাইর লাগে কতটা টাকা খরচ করে এক দুই টাকা নি বাইরে খান লন্ডন ফাটার আর আর আমার জিন্দেগানি বিয়া নইল খালি ডাক চাইতাম কিলা ডাক চাইতাম কিলা ও চিন্তা নেই আমার আল্লাহর আল্লাহ কোনবোর কোনবা খালি শুরু করতাম শুরু করে বেশি খালি ডাক খাইতাম খালি বহু চিন্তা করতাম মেকুর জিন্দেগানি মনে হয় আর শোনা আছে বুদ্ধি বাপ লার তো আমার এতে আরো উত্তর জিন্দেগানি কুকুরও জিন্দেগানি পারতাম না কেন কেন পারতাম না 112 ফর্ম ছাড়তে আমি 112 ছাড়তে পারতাম তাহলে কিন্তু ছাড়তে পারতাম না আমি কিন্তু ফাউড়ি গেলাম আমি আমার আপুর জন্য ভাই বোন সারার লইয়া মা বাপ সারার লইয়া হাবু গোষ্ঠীর লইয়া সে আমার এখন খেনে পারতাম পারমু পারতাম না কিতাল লাগি না খেনে ধরতে পারতাম না পারতাম না খেনে বাট আমার চালমু চালমু ইখান একটাবার চিন্তা করছিলাইনি তোমার কাছ থেকে ডাক্স নিয়া কত ছেলেরা আমার মতো বরবাদ হইতরা ইদা গিদা গুণা লড়াই নানি তারার অত মা বাপ ভাই বই না শৈন আমি বেসা লড়ি দিছি আর তুমি বাই লগে ওয়াদা কর আর কোনোদিন ইটা খাইতে না। আচ্ছা ঠিক আছে আমিও আজ ওয়াদা করলাম আমি ওইটা কোনোদিন খাইতাম না। বাইয়ে যদি সারতে পারছোন তে যাও আমিও ত্যাগ করলাম আজগু থেকে আমিও ইতার খাইতাম না আর ইতার দরতাম না শেষ আজগু থেকে তার চিন্তা আর করতাম না। তুমি আমার সাহায্য করা লাগো বন্ধু তুমি ছাড়া দিলে না আমার কোনো লাইন হইতো না বন্ধু তুমি কোথায় আমি কিতা করতাম তুমি আসা দাঁড়িয়ে দিতে হয় বন্ধু ভাই বাহ এই কথা শুনি আমার বড় খুশি লাগছে আমি যাইতাম আসলে একবার জরুরি কামে যাইতাম না তোমার লইয়া যাইব না কুটো আমার করে তোমার লইয়া জায়গা যাইতাম তোমার আগর আবির বানাইবো আমি কুটো